সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান রহমানকে আদালতে নেওয়ার প্রস্তুতি। নিউ মার্কেট থানার হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে এবার গুমের মামলার আবেদন। 6 মাসের বেশি গুম করে রাখার অভিযোগ ভুক্তভোগী আইনজীবীরা। কোটা আন্দোলন ঘিরে হতাহতের ঘটনা তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে, জানালেন আইন উপদেষ্টা। দেশের বিদ্যমান আইনে দোষীদের বিচার সম্ভব। বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। রিকশায় ঝুলে থাকা নাফিজের মৃধর দেহের ছবি এখনই ইতিহাস। বিজয় এলেও মায়ের কোলে ফেরা হয়নি তরতাজা তরুণের। শহীদ আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে রংপুরে মির্জা ফখরুল। ছাত্র জনতার বিপ্লব নস্যাতে চক্রান্তের অভিযোগ। পররাষ্ট্র উপদেষ্টার সাথে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের বৈঠক। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি। It was a courtesy meeting, basically to congratulate him and looking forward to working with MOFA to take forward our relationship. There was no specific agenda. দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি, নাবিলা সোহার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে দুপুরে তোলা হবে সিএমএম কোর্টে। হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। নৌপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। রাত 10টা নাগাদ নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রাতভর তাদের ডিবি অফিসের হাজতখানায় রাখা হয়। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত খাবারই খেতে দেয়া হয়, মেঝেতে ঘুমাতে দেয়া হয় তাদের। ডিবির কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ 2-1 জন কর্মকর্তা ডিবি অফিসে গেছেন, তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। রিমান্ড নিশ্চিত হওয়ার পরই শুরু হবে বাদ বাকি প্রক্রিয়া। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গেল 16 জুলাই ঢাকা কলেজের সামনে হওয়া সংঘাতে এক ছাত্র ও একজন হকার নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। ইন্ধনদাতা হিসেবে সাবেক 2 মন্ত্রীর নাম দেয়া হয় চার্জশিটে। রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছে আশিকের কাছে। আশিক, কখন নাগাদ সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে আদালতে তোলা হবে? দুপুরের কথা আমরা জানি, ঠিক কয়টা নাগাদ তারা আসবেন এ বিষয়ে আপনার কাছে সবশেষ তথ্য জানাবেন। সোহর, ঠিক কয়টা নাগাদ তাদেরকে কোর্টে হাজির করা হবে বা কয়টায় সেই কোর্ট বসবে সেই বিষয়টি এখনও আমরা সুনির্দিষ্ট করে কিছু জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে 3টার পরে যে কোর্ট থাকে, অর্থাৎ দুপুরে বিরতি থাকে কোর্টের, সকাল 9টা থেকে চালু হওয়ার পরে দুপুরে যে বিরতি থাকে, বিরতির পরে 3টা থেকে আবার কোর্টের কার্যক্রম শুরু হয়। তো ধারণা করা হচ্ছে সেই 3টার পরে যে কোর্ট শুরু বসবে সেই কোর্টেই তাদেরকে হাজির করা হবে। আর সে কারণে হয়তো আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ডিবি কার্যালয় থেকে বের করা হতে পারে। এখন পর্যন্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তারের পর থেকেই এই ডিবি অফিসে রয়েছে, ডিবি কার্যালয়ে তারা রয়েছেন। তবে ডিবি কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, কয়েকজনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবারের পক্ষ থেকে তারা কেউ ডিবি অফিসে তাদের সাথে দেখা করতে আসেননি। তাদেরকে স্বাভাবিক কয়েদীদের মতো, অর্থাৎ সাধারণ কয়েদীদের মতোই হাজতখানায় রাখা হয়েছে। কোনো ধরনের বিশেষ ব্যবস্থা তাদেরকে দেওয়া হয়নি। যদিও তারপর আমরা যখন গতকাল রাতে যখন তাদেরকে এখানে আনা হয়, তারপর থেকে কিন্তু এই এলাকাতে আসলে ডিবি অফিসের আশপাশেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা দিচ্ছে। তার মানে তাদেরকে নিয়ে তাদের প্রতি মানুষের এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই আমরা দেখতে পাচ্ছি ডিবি অফিসের সামনে এসেও ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে, তাতে করে তাদের নিরাপত্তাজনিত তাদের জীবনের নিরাপত্তার এক ধরনের ঝুঁকি রয়েছে। সে কারণেই ডিবি অফিসের কর্মকর্তারা খুবই গোপনীয়তার সাথে, খুবই সতর্কতার সাথে তাদেরকে ডিবি অফিসের ভেতরে রেখেছেন এবং তাদেরকে
ধারণা করা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই এই ডিবি মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাদেরকে সিএমএম আদালতে নেওয়া হতে পারে। আমরা সর্বশেষ যে তথ্যটি জেনেছি যে তাদের দুজনকেই নিউ মার্কেট থানার যে দুটি হত্যা মামলা রয়েছে, অর্থাৎ 16 জুলাই দুই শিক্ষার দুজন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় যে দুটি মামলা হয় সেই মামলায় তাদেরকে ইন্ধনদাতা অর্থাৎ মদতদাতা হিসেবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চাওয়া হতে পারে, এবং 7 দিনের রিমান্ড চাওয়া হলে কোর্ট যদি রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে তাদেরকে আবারও ডিবি কার্যালয়ে আনা হবে, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা জেনেছি ইতিমধ্যে এই হত্যা মামলা দুটি ডিবিতে হস্তান্তর করা হবে। তো আসলে এখন পর্যন্ত বের করা হয়নি, আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে তাদেরকে কোর্টের উদ্দেশ্যে ডিবি কার্যালয় থেকে বের করা হবে। সোহর, আশিক, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। গুবের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ভুক্তভোগী। সকালে অ্যাডভোকেট সোহেল রানা বাদী হয়ে সিএমএম আদালতে এই আবেদন করেন। অভিযোগে বলা হয়েছে 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করা হয় তাকে। 185 দিন গুম ছিলেন এমন দাবি করেন এই আইনজীবী। এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক এবং র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। অ্যাডভোকেট সোহেল রানার দাবি, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাথে তাকেও গুম করা হয়েছিল। এ ব্যাপারে বিস্তারিত জানাবেন সহকর্মী মনিরুল ইসলাম, তিনি আছেন সিএমএম কোর্ট প্রাঙ্গণে। মনির, জানাবেন যে এই যে গুমের অভিযোগে এই মামলার এজাহারে আসলে কী কী বলা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম কী কী থাকতে পারে? জি, ধন্যবাদ। আসলে আপনি সেই তথ্যগুলো দিচ্ছিলেন। তো যিনি ভুক্তভোগী, এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যিনি ভুক্তভোগী তিনিই হচ্ছে আইনজীবী এবং তিনি এই মামলার বাদী। তো আমরা সরাসরি অ্যাডভোকেট সোহেল রানা, যিনি 6 মাসের বেশি গুম হয়েছিলেন বলে তার দাবি, আমরা তার কাছ থেকে শুনি। সোহেল রানা, একটু আপনার কাছে জানতে চাই যে এই মামলায় আসলে কী ঘটনা ঘটেছিল একটু ছোট্ট করে বলবেন, এবং কারা কারা আপনারা এই আসামি? আচ্ছা, এই মামলায় আমি 10 ফেব্রুয়ারি 2015 আমাকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যায়, তাদের পরিচয় দিয়েই নিয়ে যায়, এবং তারপর ওখানে আমাকে গাড়িতে তুলেই নির্মম নির্যাতন করে, গাড়িতে তুলে ওদের সব ইনস্ট্রুমেন্ট আছে ওখানেই আমাকে আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়। তারপর ওখান থেকে মোস্ট প্রবাবলি তারা আমাকে র্যাব ওয়ানে নিয়ে যায়, তারপরে আমি জানতে পারি, আমি জানি না অ্যাকচুয়ালি, এখন জানি আয়নাঘর বা এটা, আমি তখন তো জানতাম না। তো যাই হোক, ওখানেও আমাকে টর্চার করা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়, ঝুলানো হয়। এরপর আপনার ওখানে সারাদিনে একবার বাথরুম করতে দিত তারা, তারা একবারের উপর যেতে যেত খুব মানে নির্মম প্রহার করত, যেতে দিত না। হ্যাঁ, আর আমরা ওখানে আমি 10 ফেব্রুয়ারি 2015 থেকে 6 জুন পর্যন্ত ছিলাম। এরপর সম্ভবত আমাকে ওরা যাকে মেরে ফেলবে তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়, দূরে বর্ডার জায়গায় নিয়ে যাওয়া হয়। আমারও বেলা একই কাজ করা হয়েছিল, আমাকে তারা রাজশাহীতে নিয়ে যায়, আমি ওখানে 7-8 ঘন্টা পথের জার্নি ছিল, আমার সাথে আরও 6-7 জনকে নিয়েছিল। তো ওখানে আপনার যে আমি তারপর জানতে পারি যে এটা রাজশাহী হেডকোয়ার্টার, এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যে আমার ডানে বায়ে যারা যারা ছিল, চোখ তো বাধাই ছিল, কিন্তু ঠিক মধ্য রাত বা দুইটা তিনটায় এরকম হবে আনুমানিক, এই টাইমগুলোতে তারা করতো কি, একজনকে নিত নিয়ে রাতে নিয়ে চলে যেত, পরের দিন সকালে বুঝতে পারলাম যে শেষ করে দেওয়া হতো। তো আমার সিরিয়াল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যে কোনো আল্লাহর ইচ্ছায় আল্লাহই আমাকে পরে সেভ করে, আমি বেঁচে যাই। হ্যাঁ, তো আমি ওখানে আমার যখন নির্মম অত্যাচার হতো তখন বুঝতে পারতাম এরা সবাই শেখ হাসিনার অনুগত প্রশাসনের মধ্যে আর কি, তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য বা তখনকার সরকারকে খুশি করার জন্য মানে এমনভাবে আমাকে নির্যাতন করা হতো, বা ওখানে যারা ছিল এমনভাবে নির্যাতন করা হতো যে অতি উৎসাহীভাবে করতো। কারা কারা আসামি করবেন? ও, আমি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, এবং র্যাবের মহাপরিচালক বেনজির আহমদকেও করেছি, আর আপনার আইজি সাহেবকেও করেছি, শহীদুল ইসলাম, AKM শহীদুল ইসলামকেও করেছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম যে মামলার বাদী এবং এই যে মামলার যিনি করেছেন তিনি বলেছেন, তো এটা ঘণ্টাখানিকের মধ্যেই ব্যাপারে আদেশ দিবেন। আমরা গতকালকেও দেখেছি এরকম একটা হত্যা মামলা, যেটা সাম্প্রতিক এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একটা হত্যা মামলা মোহাম্মদপুর থানায়, সেটা আদালত বলেছিল যে থানাকে এই মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে। তো দেখা যাক আজকের 22 নম্বর আদালত সেই ব্যাপারে কী আদেশ দেন। মনির, ধন্যবাদ আপনাকে সিএমএম কোর্ট থেকে যুক্ত হওয়ার জন্য।
ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে তা গণহত্যার সামিল। এর সাথে জড়িতদের এবং হুকুমদাতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত টিম কাজ করবে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিদ্যমান আইনে হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। এ সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিচারের আওতায় থাকবেন। আইন উপদেষ্টা জানান, আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে 31 আগস্টের মধ্যে সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় সকল কর্মকর্তার সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচন কমিশন সংস্কার করা হবে, সংশোধন কিংবা বাতিল হবে বিতর্কিত সাইবার সিকিউরিটি আইনও। একই সাথে দেশের সব আদালত চত্বরে প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন আইন উপদেষ্টা। সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে, যাদের বিরুদ্ধে হয়রানি মামলা আছে, সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা ও যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এ কূটনৈতিক। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি কূটনৈতিক মন্ত্রণালয়ে যান। প্রায় ঘণ্টাখানেক চলে বৈঠক। পরে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা বলেন, নতুন উপদেষ্টাকে শুভেচ্ছা জানাতে এসেছেন তিনি। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে প্রণয় বর্মা বলেন, সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। দুদেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও জানান তিনি। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বলেন, শান্তি শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। এটি মূলত সৌজন্য সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানানোই আজকের সাক্ষাতের মূল উদ্দেশ্য। সেই সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়েও কথা হয়েছে। আমরা এই সরকারের সাথে একসাথে কাজ করতে আমাদের আগ্রহ ও আন্তরিকতার কথা জানিয়েছি। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে রংপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমে আবু সাইদের কবর জিয়ারত করবেন তিনি, পরে পরিবারের লোকজনের সাথে দেখা করবেন। এরপর জাফরপাড়া কামিল মাদ্রাসায় জেলা বিএনপি আয়োজিত সাম্প্রতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবু সাইদের কবর, বাড়ি এবং সমাবেশ এলাকায় জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। ছাত্র জনতার ত্যাগ, বিপ্লব ও স্বাধীনতাকে নস্যাৎ করতে দেশি বিদেশি চক্র সংখ্যালঘু নির্যাতনের কাহিনী প্রচার করছে, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি চক্র, দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশে, বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে দুরিশ্চাত করতে চায়, তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলীক একটা কাহিনী প্রচার করে চলছে। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সহ 16 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছে। 2022 ও 2024 সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট, অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে পল্টন থানায় 2টি মামলার আবেদন করা হয়েছে। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 22 সালের আমরা 2টি এফআইআর নিয়ে এসেছি। 2022 সালে আপনার ডিবির হারুন, মেহেদি হাসান,
এরা সহ এদের আরও বিপ্লব বড়ুয়া, এরা সহ আমাদের অফিসে দরজা ভেঙে গেট ভেঙে ভিতরের উপরতলার থেকে ষষ্ঠতলা পর্যন্ত প্রবেশ করে, প্রবেশ করে আমাদের অফিসের সমস্ত মালামাল নিয়ে যায়। অনেক পুলিশ অফিসার হেয় প্রতিপন্ন হয়েছে, অনেক পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, অনেক পুলিশ অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে। এমনকি আপনি জানেন এই ডি আপনার এসবির মনিরুল ইসলাম, আমাদের পুলিশরা কথা শোনে না, ইউনিফর্মধারী পুলিশকে তার সে পিটিয়েছে, সেগুলো কিছু আমার কাছে আছে, ওগুলো মামলা হবে। 17 বছরের গোলাম নাফিজ চেয়েছিল বিজয়ের বেশে ঘরে ফিরবে, বিজয় ঠিকই মিলেছে, শুধু নেই টকবগে কিশোরটি। সবাই দেখেছেন রিকশায় করে তার আহত দেহটা নিয়ে যাওয়ার ছবি। কেমন আছে নাফিজের পরিবার, খোঁজ নিয়েছেন সহকর্মী আখলাকুসাফা। শিক্ষাগত যোগ্যতার দাবি চেয়েছিল, আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিল নাফিজ। মা আর ভাইকে বলে গিয়েছিল বিজয় না নিয়ে ফিরবে না। বিজয় ঠিক একদিন আগেই প্রাণটা তার চলে যায় মুহুর্মুহু গুলিতে। 4 আগস্ট ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর নাফিজের আহত দেহটা টেনে তোলেন রিকশা চালক নুরু, বলেন সেদিনের কথা। ওই টাইমে তো আমারই হাত পাও কাঁপতেছে, আমি তাকে ধৈরা নিচের থেকে মাটির থেকে ধৈরা উপরে উঠাইছি, উপরে উঠাইয়া আসতে করে খালি কোনো রকম ওই পুলিশের থেকে সাইডে সবাই আলরা যে হাসপাতালে নিয়ে গেছি তারাও কিন্তু রাখে নাই, কেউ ধরতে চায় নাই। শেষ পর্যন্ত আমার গাড়িটা সহকার আমার সহকার পুইরা দিতে চাইছিল, তখন আমি বাধ্যমূলক আস্তে আস্তে নিয়ে যাই ওই যে চক্ষু হাসপাতালে, এখানে লয়ে গেছি খামার বাড়ি। আমি জিজ্ঞাসি ওনার ঠিকানা বিচারছি, ঠিকানাও পাইনি, ওনার গার্জেনকে ফোন দেব যে সেটাও আমি পাইনি। সেদিনের ওই ছবিটা তুলেছিলেন দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক জীবন আহমেদ। ছবি তুলতে তাকেও পড়তে হয় বাধার মুখে। দেখলাম যে 2-4 হাত পা ধৈরা 3-4 জন পুলিশের চোখে কোনো রকম ধৈরাই না, রিক্সায় সোয়াই দিল। তা আমি তখন হচ্ছে ক্লিক করতেছি, ওরা খুব চেষ্টা করলো আমাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু আমি আমার ছবি তুলে গেলাম। ফাইনালি যখন ওকে বের করতেছি তখন আমি দেখলাম যে ওর মাথায় পতাকা রয়েছে এবং ও হচ্ছে পাদানির সাথে ঝুলে আছে, হ্যাঁ, এবং ছেলেটা আমার দিকে তাকায় আছে। পরিবার তখনও জানে না নাফিজ আর নেই, বিভিন্ন হাসপাতাল ঘুরেও পাওয়া যাচ্ছিল না প্রিয়জনকে। রাইফেল এরিয়া দিয়ে দিয়ে মারছি, আঘাত করছি, এটাও আমার মনে কষ্ট লাগে না, কিন্তু সর্বশেষ কষ্ট লাগে যে আবার ছেলের যে গুলি করতে ভিতর দিয়ে বেরিয়ে গেছে রক্ত বেরোইতেছে, কাপড়গুলি লাল হয়ে গেছে গা, আমি পিছনে বাবা রে কি করলি রে। আমি রাতে ঘুমাতে পারি না ওই রুমে, যখন আমি এই রুমের দিকে আসি বা এই রুমে বসি আমি খালি ফিল করি যে আমার ভাইয়ের এই রুমটা এত কিছু, এত স্মৃতি। শেষমেশ মধ্যরাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাওয়া যায় নাফিজের ক্ষতবিক্ষত নিথর দেহটা। জেগে থাকলো মনে হয় শুধু ওই চেহারে দেখি আমার বাচ্চাটা সাদা কাপড়টা সরাইলো, সারা মুখে আঘাতের চিহ্ন, ঠোঁটটা কালো হয়ে আছে, সারা মুখে রক্ত শুকিয়ে আছে, কপালে প্রচুর পরিমাণের আঘাতের চিহ্ন, গালে আঘাতের চিহ্ন, নাকে আঘাতের চিহ্ন, ঠোঁটে আঘাতের চিহ্ন, মানে আমি আমি আসলে কী দেখলাম। বাংলাদেশ নৌবাহিনী কলেজে HSC প্রথম বর্ষের ছাত্র ছিল নাফিজ। স্বপ্ন ছিল সেনা অফিসার হবে, শখ ছিল কয়েন সংগ্রহ করা। ছেলেকে হারিয়ে মা বাবা বেঁচে আছে সেই স্মৃতি নিয়েই, স্বজনেরা চায় বীরের পরিচয় পাক তাদের নাফিজ। আখলাকুসাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 1 মাস পর পুরোদমে শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সকাল থেকে স্কুলগুলোয় পুরোদমে পাঠদান শুরু হয়। দীর্ঘ বন্ধের পর আবারও স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। 1 মাসে একাধিকবার বন্ধ আর খোলার নির্দেশে বিড়ম্বনায় স্কুল কর্তৃপক্ষ। লম্বা বিরতির পর স্কুলে ফেরা, শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের ফাঁকে খুনসুটিতে মেতে উঠেছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে। তবে প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, ক্রমেই এই সংখ্যা বাড়বে আশা শিক্ষকদের।
যে আজকে থেকে যখন নির্দেশনা এসেছে তখন মোটামুটি সব বাচ্চারাই আসার চেষ্টা করছে, সব আজকে অনেক উপস্থিতি আছে। প্রথম দিন তো, তবে আস্তে আস্তে বাড়বে, আর এক সপ্তাহের ভিতরে আশা করছি আমরা যদি একটু ভিজিট করি রেগুলার তাদের বাসায় যাই, ইনশাল্লাহ 100% হবে আশা করছি। এতদিন তো আমাদের স্কুল বন্ধ ছিল, আমাদের অনেক খারাপ লাগছে, বাসায় বসে বসে সারাদিন টিভি দেখে আমাদের দিনগুলো কাটতেছিল না, বন্ধু বান্ধবকে খুব মিস করতেছিলাম, পড়ালেখাও ভালো করে হচ্ছিল না, আমাদের পরীক্ষাও মিস গেছে, তাই অনেক খারাপ লাগছে। স্কুল খুলছে এখন, আমাদের অনেক ভালো লাগছে। স্কুল বন্ধ থাকায় পিছিয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা, ছেদ পড়েছে পড়াশোনায়। শিক্ষকরা বলছেন বিদ্যালয় বন্ধ আর খুলে দেওয়ার একাধিক নির্দেশনার কারণে দেখা দেয় বিড়ম্বনা। গত 6 তারিখ থেকে আমাদের বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলমান আছে, আমাদের শিক্ষার্থী উপস্থিতি ভালো। নিয়মিত 6 তারিখ থেকে খোলা, বাচ্চারা নিয়মিত স্কুলে আসে, অভিভাবকরা আসে নিয়ে যায়, টিফিন দিয়ে যায়, যারা 4 পর্যন্ত থাকে। স্কুল খুলেছে কয়েকদিন আর কি, কিন্তু তারা ঠিকভাবে আসতো না, কিন্তু ভয়ের কাজ করতো আর কি। আমাদের অনেক আগেই নির্দেশনা আসছে খোলার, আমরা আসছি কিন্তু ছেলেমেয়েরা আসছিল না, কালকে থেকে সবাই আসা শুরু করেছে। কোটো সংস্কার আন্দোলন ঘিরে গত 17 জুলাই দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। মেট্রো রেলে আগুন দেয়া হয়নি বলছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ বক্সের আগুন আর ওভারব্রিজের প্লাস্টিকের ছাদ পুড়ে লেগেছে ধোঁয়ার তাপ। তবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন চালু করতে 2-3 মাস সময় লাগতে পারে বলছেন বিশেষজ্ঞরা। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। ছাত্র জনতার আন্দোলনকালে মেট্রো রেলের এই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকার পতনের 1 সপ্তাহ পার হয়েছে, অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন, স্পষ্ট হয়ে উঠছে মিরপুর 10-এর ক্ষত স্থানগুলো, পুড়েছে পুলিশ বক্সও, ছাদহীন কঙ্কালের মতো পড়ে আছে ওভারব্রিজ। টিনগুলো তো মানে আপনার অরিজিনাল টিন ছিল না, প্লাস্টিকগুলো ছিল, যার কারণে আগুন লাগার সাথে সাথে এগুলো জ্বলে গেছিল। 2টা লেয়ারের মাঝখানে হয়তো সাদা আপনার সুতা জাতীয় কিছু ছিল, লাস্টে একদম পুরো যাওয়ার পর মানে 2-3 দিন পর ওই আবরণটা দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন টিয়ার শেল নিক্ষেপের পর পুলিশ বক্সে আগুন দেয়া হয়। পুলিশ বক্সের সে আগুনে ঝলসে যায় বা পুড়ে যায় এর উপরে থাকা ওভারব্রিজটি, এবং সেই আগুনের তাপ লাগে মেট্রো যেই লাইনে চলছিল সেই স্থাপনার নিচের অংশে। প্লাস্টিকের তৈরি টিন দিয়ে ওভারব্রিজের ছাদ দেয়া হয়েছিল, সেখান থেকেই কালো ধোয়ার কুণ্ডলী তৈরি হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মেট্রোতে কিন্তু আগুন লাগে নাই, নিচে যেটা বক্স ছিল ওখানে আগুন লাগানো হয়েছিল। মেট্রোতে যে ভাঙচুর হয়েছে এটাতে আমি খুবই দুঃখজনক, কারণ এটা আসলে আমাদের দেশের সম্পদ। পুলিশ বক্স থেকে মেট্রো স্টেশন দূরে থাকায় সেখানে আগুন পৌঁছাতে পারেনি। বাহ্যিক আবরণেও মিরপুর 10 বা কাজীপাড়া স্টেশনে ক্ষত চিহ্ন খুব একটা নেই। তবে বিক্ষুব্ধরা ভাঙচুর চালিয়েছে 2 স্টেশনেই, লুটপাট হয়েছে অটোমেশন, কম্পিউটার সহ লাইট ফ্যান আরও অনেক কিছু। উত্তরার যে ডিপো আছে সেখান থেকে আসলে রিমোটলি কিন্তু এটা আমরা নিয়ন্ত্রণ করি, যেহেতু সিগন্যাল সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেমে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, ট্র্যাকও কিন্তু ঠিক আছে এবং কোনো কোচেও কিন্তু অগ্নিসংযোগ হয়নি, ট্রেন কিন্তু চলাচলে এখানে আমি কোনো সমস্যা দেখছি না। এই প্রকৌশলী বলছেন মেট্রো রেল চলাচলে বাধা নেই, স্টেশনের কম্পিউটার ও মেশিন প্রতিস্থাপন সহ সব মিলিয়ে 50 কোটি টাকার বেশি খরচ হবে না, এর আগে 350 কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছিল। প্রকল্প কিন্তু চলমান আছে, আমাদের হাতে নকশা আছে, এই নকশা দিলে কিন্তু আমি মনে করি 2-2.5 মাসের মধ্যে এই যন্ত্রাংশ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তৈরি করে জাপান থেকে আবার বাংলাদেশে আনা সম্ভব। কংক্রিটের যে স্থায়িত্ব বা কংক্রিটের যে ফোর্স নেওয়ার যে সক্ষমতা কমে গেছে কিনা এটা যাচাই বাছাই করা সম্ভব। কমিটি গঠন করা হয়েছে, আমার কাছে এখনো রিপোর্টটা আইসা পৌঁছে নাই, আপনাদেরকে তো ওই যে কার্য দিবস দেওয়া হয়েছে। জি জি, আপনারা তো জানেন যে বিভিন্ন কারণে অফিস বন্ধ ছিল, আমরা আশা করি এটা দ্রুত পেয়ে যাব। মেট্রো রেল যাত্রার পর থেকে এই রুটে গণপরিবহন কমেছে, তাই মেট্রো বন্ধে ভোগান্তিও বেড়েছে অনেক। মানে আমার প্রায় 2 ঘন্টা সময় লাগছে মিরপুর থেকে গুলিস্তান পৌঁছতে, ওইভাবে বাসটা যাইতেও একটু সময় লাগতেছে আমার আর কি, মেট্রোটা থাকাতে একটু সুবিধা হয়েছে। মেট্রোটা যত তাড়াতাড়ি খুলে দেওয়া যায় ততটাই ভালো হয়। নগরবাসীর ভোগান্তি রোধে শনিবার থেকে চালু হচ্ছে মেট্রো রেল। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অর্থ পাচার ও লুটপাটে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি উঠেছে সিপিডি আয়োজিত সংলাপে।
সকালে সরকারের সামনে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সংলাপের আয়োজন করেছে সংস্থাটি। আলোচকরা বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচার হতে হবে। সাম্প্রদায়িকতার যে ট্রাম্প কার্ড খেলা হয়েছে তা বিদেশি বিনিয়োগের ওপর বিরূপ প্রভাব ফেলবে। দুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, 700-এর বেশি প্রাণহানি ঘটেছে। মানবতা বিরোধী ও অর্থনৈতিক অপরাধে যুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার তাগিদ দেন তিনি। বলেন, কর্তৃত্ববাদ যাতে ফিরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। উপদেষ্টাদের কর্মপরিকল্পনা প্রকাশের আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নুসরাত তাবাসুম বলেন, যতদিন সংস্কার প্রয়োজন ততদিন সরকার থাকবে। তার মতে, ইন্টারনেটের ব্ল্যাকআউটের কারণে আইসিটি খাতের অনেক ক্ষতি হয়েছে। প্রযুক্তিবিদ ফাহিম মাসরুর আশঙ্কা, এখন সাইবার হামলার ঝুঁকি বাড়তে পারে। তার অভিযোগ, বিগত সময়ে আড়ি পাতার নামে এনটিএমসি বিপজ্জনক সফটওয়্যার ব্যবহার করেছে। এগুলো তদন্ত হওয়া উচিত। উপদেষ্টা পরিষদ তারা গঠিত হয়েছে, তারা কাজ করছে, এবং এই উপদেষ্টা পরিষদকে সফল হতে হবে, তার কোনো বিকল্প নেই। এবং তাদের ব্যর্থতা মানেই আমাদের সকলের ব্যর্থতা। তাই আমাদের সকলেরই আমাদের অবস্থান থেকে যা করতে পারি তা করা দরকার। নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমরা এভাবে দেখছি যে আন্দোলনের আসলে প্রথম পর্যায়টা শেষ হয়েছে। যতদিন দেশের মানুষ চাইবে আমরা ততদিন সংস্কার কার্যক্রমের মধ্যে থাকব। বাংলাদেশ ব্যাংকে গেছেন নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, এ বিষয়ে তিনি কথা বলছেন, চলে যাচ্ছে সেখানে। উইদিন দ্য গভর্নমেন্ট এবং খুব তাড়াতাড়ি, আমি মনে করি যে এটাকে দেরি করানো যাবে না। আমরা উইদিন ইন উইকস টাইম একটা কিছু পরিকল্পনা তৈরি করে ফেলতে হবে নিজেদের মধ্যে, তারপরে সেটা নিয়ে এগোতে হবে। তো আমি আর বেশি কিছু বলবো না, আপনারা যদি কিছু প্রশ্ন শর্ট কিছু থাকে জিজ্ঞেস করতে পারেন, বাট আদারওয়াইজ। আমার নাম শাওন আসলাম স্যার, আপনাকে প্রথমে অভিনন্দন। আমি একটু স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো আজকে দায়িত্ব নিলেন আনুষ্ঠানিক ভাবে, আগামী মানে আমি যদি বলি 100 দিন, 100 দিনের মধ্যে আপনার মোস্ট প্রায়োরিটি পাঁচটা কাজ। ইমিডিয়েট প্রেশার যেটা হচ্ছে, একটা হচ্ছে যে এই মূল্যস্ফীতির উপর কাজটা করতেই হবে। এটা এটা শুরু হয়ে যাচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে, এবং এটা দ্রুত আমরা কাজ করব। কিন্তু কাজ করব মানে যে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে, এটা তার নিজস্ব গতিতেই কমবে। যেমন নিজস্ব গতিতে বেড়েছে, নিজস্ব গতিতেই কমাতে হবে, কিন্তু কমবে। এটা নিয়ে আমি এটা আমার সন্দেহ নাই, কিন্তু সময় লাগবে। দুই নম্বর হলো যে কিছু বিশৃঙ্খলা হচ্ছে ব্যাংকিং খাতে, এটাকে খুব তাড়াতাড়ি দ্রুত একটা সমাধানে নিয়ে আসতে হবে সরকার হিসাবে। সেটা বাংলাদেশ ব্যাংকও সেখানে একটা ভূমিকা রাখবে, যে যাতে এই বিশৃঙ্খলাটা ইমিডিয়েট, যেটা মানে এটা ব্যাংকিং রিস্ট্রাকচারিং রিফর্মুলেশন না, এটা জাস্ট যে একটা একটা বড় একটা পরিবর্তনের, পলিটিক্যাল পট পরিবর্তনের কারণে আগে যে রেগুলারিটিসগুলো হয়েছে, ওনারশিপ স্ট্রাকচার চেঞ্জ ইত্যাদি, সেইগুলোর কারণেই অনেক সঙ্গত গ্রিভেন্স আছে। এটাকে বলা যাবে না যে কেন তারা আন্দোলন করছে, সেটা না, তাদের ন্যায্য দাবি থাকতে পারে, কিন্তু যেটাই হোক সেটা একটা সমাধানটা করতে হবে। নট ইন স্ট্রিট বাট ইন দ্য ইন রুমে বসে আলাপ করে এটাকে একটা সমাধান করতে হবে, আর যেটা আইনগতভাবে সিদ্ধ, যেটা ন্যায়সঙ্গত, সেইভাবেই করতে হবে। তো যাই হোক, সেটা আমরা 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 দেখব। তিন নম্বর যেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন একটু দুর্বলই বলতেই হবে, তো সেটাকে কীভাবে আমরা আর একটু বাড়াতে পারি, ফ্লোটাকে বাড়াতে পারি, সেই বিষয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করে আমরা হয়তো আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সাথেও আমাদের বসতে হবে, কীভাবে আমরা যদি এক্সট্রা রিফর্ম এফোর্ট দেই সেটাকে কীভাবে তারা সাপোর্ট করবে, এবং এই রিফর্ম এফোর্টকে সাপোর্ট করার মাধ্যমে আমাদের যে রিসোর্স অগমেন্টেশন যেটা দরকার হবে, রিসোর্সটাকে বাড়ানোর মানে ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। এর বাইরে বলবো যে ব্যাংকিং খাতের যে সংস্কার কার্যক্রম, সেখানে যে সলিউশনটা বের করতে হবে সেটা ব্যাংকিং কমিশনের মাধ্যমেই হোক, একটা টাস্কফোর্সের মাধ্যমেই হোক, সুযোগ্য কিছু ব্যক্তিকে এখানে তাদের সাহায্য নিয়েই করতে হবে। এটা বাংলা মানে আমার পক্ষে একভাবে সম্ভব না, এটা 30-40 ব্যাংকের সাথে, যারা দুর্বল ব্যাংক বা দুর্বল বলে আমরা মনে করছি সেই ধরনের ব্যাংকে প্রত্যেকটার সাথেই শুধু বসা না,
মানে তাদের ডিউ ডিলিজেন্স অডিটিং এগুলো করে তাদের উপর স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, কীভাবে সেটাকে সলভ করা যায়, সেখানে কত ভর্তুকি দিতে হবে সেটা কে দেবে, ক্যাপিটালাইজেশন করতে হবে কি না সেটা কে দিবে, সরকার দিবে না ব্যক্তি খাত দিবে কোনো খাত, বা নতুন ওনার আসবে কি না, অনেক কিছু ইস্যু আছে যেটা নিয়ে একটা হয়তো আমরা 100 দিনের মধ্যে থেকে সম্ভব না, এটা এটা আমরা জাস্ট একটা আউটলাইন হয়তো সেখানে দেওয়া সম্ভব হবে। তো এইগুলোই আর কি আমাদের ইমিডিয়েট প্রায়োরিটিস হবে। সংকটে টেক্সটাইল শিল্প, জ্বালানির স্বল্পতা এবং ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধিতে হিমশিম অবস্থা, ডলার সংকট এখনও বিদ্যমান ফলে বাধাগ্রস্ত মূলধনী যন্ত্রপাতির আমদানি, এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলে কমানো হয়েছে নগদ সহায়তা যা এই খাতকে করেছে বিপদগ্রস্ত, যা দেয়া হচ্ছে তাও যৎসামান্য, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দেশীয় টেক্সটাইল খাত টিকিয়ে রাখায় দুষ্কর। বিশ্লেষকরা বলছেন এই খাতের সংকট বাড়লে ব্যাহত হবে কর্মসংস্থান। মোট রপ্তানি আয়ের 80%-এর বেশি যোগান দেয় তৈরি পোশাক খাত, আর পোশাক খাতের উৎপাদন ধরে রাখতে টেক্সটাইল খাতের বিকল্প নেই। নানাবিধ সংকটে বিপর্যস্ত এই টেক্সটাইল শিল্প হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে এখন উৎপাদন ধরে রাখাই দায়। বলা হয়েছিল মূল্য বাড়ালে শিল্পে দেয়া হবে নিরবিচ্ছিন্ন গ্যাস, দাম ঠিকই বেড়েছে, পাওয়া যাচ্ছে না জ্বালানি। বিভিন্ন রকমের কমিশন বাণিজ্য বা সিন্ডিকেশনের কারণে মূল্যটা বেশি ছিল, সেটাকে এখন হয়তো কমিয়ে আনা সম্ভব হতে পারে। আমরা গ্যাস যেন কন্টিনিউয়াস পাই সেই ব্যবস্থাটা নেওয়া দরকার। গ্যাস সংকট এবং ইলেকট্রিসিটি সংকট এবং এই এটা সমস্যার কারণে আমাদের প্রোডাকশন কম হচ্ছে, যার কারণে এক্সপোর্ট 50-40% কমে গেছে। আর এই কমার কারণে কিন্তু আমাদের লেবার ফোর্সে যারা আছে বসে থাকে তারা বিভিন্ন উশৃঙ্খলতায় জড়িয়ে পড়ছে। বেড়েছে ব্যাংক ঋণের সুদহার, এতে ব্যবসায় বেড়েছে ব্যয়ও। হঠাৎ করেই এমন সিদ্ধান্ত এই খাতের উদ্যোক্তাদের বাড়িয়েছে ঝুঁকি। ডলারের উচ্চমূল্যের কারণে মূলধনী যন্ত্রপাতি আমদানিও তেমন হচ্ছে না। আমাদের প্রোডাকশন নাই, আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ, কিন্তু আমাদের কিন্তু ইন্টারেস্ট রেট গুনতে হচ্ছে। এতে করে কি হচ্ছে, অনেক ব্যবসায়ী ক্লাসিফিকেশন পড়তেছে। যে কাস্টমসের এমন কোনো জায়গা নাই যেই জায়গাটাতে ঘোষ ছাড়া কোনো কাজ হয়েছে, এবং ঘোষের পরিমাণটা ডে বাই ডে মানে সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছিল। ভারত সহ প্রতিবেশী দেশগুলো টেক্সটাইল খাত বিকাশে দিচ্ছে নানান সুবিধা, দেয়া হচ্ছে নানান প্রণোদনা ও কর ছাড়, কিন্তু বাংলাদেশ চলছে উল্টো পথে, কাটছাট হচ্ছে প্রণোদনা, এলডিসি গ্র্যাজুয়েশন এবং অর্থনীতির নতুন উচ্চতায় উঠার ধোয়া তুলে কমিয়ে দেয়া হচ্ছে সুবিধা। এলডিসি গ্র্যাজুয়েশনের মতো পরিস্থিতি বা পর্যায়ে আমরা আর এখন নেই। আমরা হ্যাঁ ইনিশিয়ালি যখন উদ্যোগ নেওয়া হয়েছিল তখন হয়তো ছিল, কিন্তু গত কয়েক বছরে বিশেষ করে কোভিড এবং কোভিড উত্তর পর্যায়ে এসে বর্তমানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যে পর্যায়ে পৌঁছে গেছে তাতে আর আমরা আর ওই এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার মতো অবস্থার মধ্যে নেই। টেকসই অর্থনীতি এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে টেক্সটাইল খাত, কিন্তু শেখ হাসিনা সরকারের ভুল নীতির কারণে খাদের কিনারে এসে ঠেকেছে এই খাতের অবস্থান। ভারত ও পাকিস্তানে যেখানে নগদ প্রণোদনা সহ বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আপনার ইন্ডাস্ট্রি রান করার জন্য, ওখানে উল্টা আমাদের গ্যাসের দাম বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং আমাদের প্রণোদনা কমাই দেওয়া হয়েছে, যেখানে 5% ছিল ইনসেন্টিভ এখানে আমাদের উঠাই দেওয়া হয়েছে। এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত, এবং এটার কারণে বাংলাদেশের পোশাক শিল্প তো বটেই, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বিশেষ করে স্পিনিং মিলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। টেক্সটাইল খাত রক্ষায় সংস্কার পদক্ষেপ হাতে না নিয়ে গেলে ব্যাহত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রংপুরে আবু সাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাচ্ছে সেখানে। তাদের আন্দোলনের ফলে সমগ্র মানুষের যোগদানের ফলে এবং একই সঙ্গে সমস্ত ছাত্রী জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এই মহাবুর সরকারের পতন হয়েছে। এখন আমাদের দায়িত্ব হবে আবু সাইদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তাহলেই হবে তাদের এই ত্যাগের সাফল্য। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পানা দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের
শাস্তি দেওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করি। স্যার, পড়ুয়াদের আন্দোলনকে কিভাবে মূল্যায়ন করবেন? পড়ুয়াদের আন্দোলনকে বৈশ্বিক কোথা আন্দোলনকে মূল্যায়ন করবেন? সালমান রহমান এবং আনিসুল হকের এই অবস্থা হলো কেন, একে কিছু বলেন। আমি শুধু এটুকু বলতে পারি, তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলস্বরূপ হচ্ছে সালমানের প্রভাব। আর যে দুঃশাসন, যে অত্যাচার, নির্যাতন তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে গঠিত করেছে, তারই ফলস্বরূপ হচ্ছে এই মানুষদের আজকে গ্রেপ্তার, জনগণের বিজয়। দর্শক, বিদায় নিচ্ছি দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘটনা খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।